ওকে, জাতীয় সংসদ নির্বাচন শেষ। আজকের এই শুভ দিনে চলেন আমরা একটু আলোচনা করি। আলোচনাটা শুরু করি একজন ভাইয়ের একটা কমেন্ট দিয়ে। উনি আমার ফেসবুকে একটা পোস্টে একটা কমেন্ট করছেন, ফাহাদ সিদ্দিক। উনি বলতেছেন যে কয়েক মাস আগে আপনার রাজনৈতিক ভিডিওগুলো একটু তিতা তিতা ঠেকতেছিল, কিন্তু এখন দেখি যে কৃমি সময়রা সাফা, সত্য একটু তিতাই হয়। তবে সে সময় আউলে গেছিলাম চারপাশের এত পজিটিভিটি দেখা, ভাবছিলাম বিম্পিত কাম সাইরা ফালাইছে, আপনি এগুলা কী কইতেছেন। পরে এখন দেখি কামের ক্যালকুলেশন আগে আপনিই সারছেন। ওকে, তো সেখানে আমি রিপ্লাই করছি যে সবসময় ফখরুল ইসলামের কথা শুনবেন, ফখরুল ইসলাম বুলশিট করে না। এখন দেখেন গত ইলেকশনেও এরকম স্রোতের বিপরীতে অনেক কথা বলছি, গালি খাইছি এবং যা বলছি এক্স্যাক্টলি সেগুলোই হয়েছে। আমি বলতে চাচ্ছি না বা দাবি করতে চাচ্ছি না বা দেখাইতে চাচ্ছি না যে আমি খুবই একজন প্রফেট, মানে প্রফেট মিনিং লাইক প্রফেসি করতেছি আর হয়ে যাচ্ছে, আমার ভিজন আছে, এমন কোনো ব্যাপার তো নয়, রাইট? এগুলো খুবই সহজ প্রেডিকশান। যারা এই সহজ প্রেডিকশানগুলো করতে ব্যর্থ হয়েছে কিন্তু নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক বলে দাবি করে, এখানে অনলি রিজনেবল এবং লজিক্যাল কনক্লুশন হচ্ছে তারা দলকানা, এই কারণে তারা তো সহজ বাস্তবতাটা দেখতে পান না। তো এই নির্বাচনের রেজাল্টে অ্যাগেন যা হয়েছে কোনো কিছুই বিস্ময়কর না, বলছি আরেকটা নির্বাচন হইতে যাচ্ছে, হয়েছে। তারপর বলছি যে বিএনপি এটা থেকে অলরেডি সরে গেছে, বিএনপি অলরেডি হার মেনে নিছে, যেসব আন্দোলন ফান্দোলন করতেছে এগুলো মুখরক্ষার আন্দোলন, তাদের কোনো সিরিয়াস প্ল্যান অফ অ্যাকশান নাই, সেটাই হয়েছে। আমরা দেখলাম বিএনপি আসলে কিছু করে না, কিন্তু যদিও এই যে এই ভদ্রলোক বলতেছিলেন যে বিএনপি তলে তলে কাম সাইরা ফালাইছে, ওনাদের এই ইমপ্রেশনে ছিল কিছু বুলশিটার এবং প্রোপাগান্ডিস্টদের কারণে। তারপর আর কি আলোচনা করছি নির্বাচন উপলক্ষেও, আচ্ছা যে আমেরিকা হয়তো শেষ পর্যন্ত পিছুটান দিবে, এটা শুরু থেকে বলতেছিলাম। তার নির্বাচন যত ঘনায় আসছে তত আরও নানান ইন্ডিকেশান দেখে। তারপর আরেকটু বোল দাবি করছি যে ইয়াস আমেরিকা পিছুটান দিয়েছে, এটা দেখা যাচ্ছে। এবং আপনার এই যে অর্থনৈতিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি করতে যখন গেছে পিটার হাস, সেটা নিয়ে একটা পর্ব করছি, যত সাইন দেখা গেছে। তারপর পিটার হাস যখন থ্যাংকস গিভিংয়ের বন্ধে আমেরিকা গেছে, এটা নিয়ে বিএনপির এরা আবার প্রোপাগান্ডা যে পিটার হাস গেছে স্যাংশন নিয়ে আসতে পকেটে করে, তখন আলোচনা করে দেখাইছি যে না, এগুলো কিছুই না, উনি গেছে থ্যাংকস গিভিংয়ের ব্রেকে। সো সময় সময় যত প্রোপাগান্ডা আসছে উঠে এগুলো সবগুলোকে পুশব্যাক করছি এবং প্রচণ্ড গালি খাইছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফাহাদ সিদ্দিক ভদ্রলোকের মতো যে এটা এটা খুব ইয়ে না আর কি, আপনার কী বলে রকেট সায়েন্স এগুলো বোঝা যায়, যেটা দুঃখ লাগে এবং হতাশ লাগে এবং রাগ হবে এবং বিরক্ত লাগে যে আপনাদের যারা প্রপাগান্ডিস্টরা বিদেশের মাটিতে বসে বসে আপনাদেরকে পাঠাচ্ছে ইয়েতে যুদ্ধক্ষেত্রে, আপনাদেরকে বলতেছে চুরি পরে বসে থাকেন হাতে নামতে ভয় পাইলে, তারপর এই তরুণদের এইটা হইতেছে এই কী জানি বলে সময় দেশের জন্য ঝাঁপায় পড়ে, তারা বিদেশে বসে আছে কেন? তারা বিদেশে বসে কেউ প্রোফাইল ফেক প্রোফাইলের আড়াল থেকে, কেউ রিয়েল প্রোফাইল থেকে এগুলো করতেছে কেন? তারা কেন দেশে আসতেছে না? ও, তারা দেশে আসলে গ্রেফতারের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, এই জন্য তারা আপনাদেরকে গ্রেফতার নির্যাতনের পথে পাঠিয়ে দিচ্ছে না। সো আপনারা মানে দেখেন একটা কথা বলে যে নিজের ভালোটা নিজেকে বুঝতে হয়, আপনারা কি স্টুপিড? এই লোকগুলো নিজেদেরকে একটা সেফ বাবলের মধ্যে বসে আপনাদেরকে পাঠাচ্ছে, আপনাদের পরিবার আপনাদের জীবন ধ্বংস করতেছে, এরা কোনো ধরনের রিস্কই নিচ্ছে না। অ্যাগেন এরা বলবে যে আমি দেশে গেলে গ্রেফতারের শিকার হবো, হামলা মামলা শিকার হবো। এক্স্যাক্টলি, যারা রাস্তায় নামতেছে তারা তো একই জিনিসের শিকার হচ্ছে। তা আপনারা নেওয়ার সাহস নাই ওই রিস্কটা, এদেরকে নিতে পাঠাইতেছেন, আপনাদের লজ্জা করে না? এবং আপনি দেখেন যে আগেকার যুগে যখন যুদ্ধ হইতো রাজা বাচ্চারা কি ঘরে বসে থাকতো, সেনাপতি কি ঘরে বসে থাকতো? সেই সময় তো ডেমোক্রেটিক সিস্টেম ছিল না, জোট জাক মূল্যক তার, সেই সময় মানুষের এতটুকু রেসপেক্ট ছিল যে রাজারা যুদ্ধক্ষেত্রে যেত, যুদ্ধ ময়দানে যাইতো রাজা সশরীরে, সেনাপতিরা তো যুদ্ধ করতো ইয়েতে থেকে। সো যারা আজকে রাজপথে থেকে, যদি আমি মনে করি না বিএনপির এটা গণতন্ত্র রক্ষার আন্দোলন,
বিভিন্ন সময় আলোচনা করছে, এগুলো ক্ষমতার লড়াই, কোনোটাই গণতন্ত্রের লড়াই না। বিএনপি ক্ষমতা জনগণের ভাগ্য আলটিমেটলি বদলাইতো না, ওই বিএনপি ক্ষমতা আসলে ডিএসটি সিকিউরিটি অ্যাক্ট ধরে ঠেসে ধরতো আমার পাছায়, ওই আওয়ামী লীগ সরকারও আমার পাছায় ডিএসটি সিকিউরিটি অ্যাক্ট ঠেসে ধরার চেষ্টা করবে। বরং আমার আমার কী বলবো, আমার হাইপোথিসিস যে আওয়ামী লীগ সরকার যা করতেছে না বিএনপি হয়তো তার চেয়ে বেশি করতো। আমি তো আওয়ামী লীগের আমলে এত সমালোচনা করতেছি আওয়ামী লীগ সরকারের এত বছর ধরে, কোনো বিপদে পড়িনি আল্লাহর মতে, বিএনপি আসলে বিপদে পড়তাম সম্ভবত। দেখেন আমি মনে করি না জনগণের ভাগ্য বদলাতে, এই কারণে আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম না। আমার সর্বোচ্চ চাওয়া ছিল যে নির্বাচন হোক, ফেয়ার ইলেকশন হোক, যে ক্ষমতা আসে, আই ডোন্ট হ্যাভ এনি স্টেক ইন ইট আর কি বেসিক্যালি। তো এবং নিরপেক্ষ নির্বাচন যে হয় নাই তাতে করেও যে আমাদের ভাগ্য পরিবর্তিত হয়ে কিছু হয়ে গেছে সেটাও মনে করি না। সো ওকে, ইট ডাজন্ট এফেক্ট মি মাচ আর কি। যা হোক, আমার কোনো স্টেক নাই এখানে, আমার কোনো দল নাই যেহেতু আমার কোনো স্টেক নাই। তো এখন না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুই দিন আগে সম্ভবত যে আলোচনাটা করছিলাম, অ্যাকচুয়ালি আগের দিন, নির্বাচনের আগের দিন একটা এপিসোড করলাম না, তখন সেখানে যে প্রেডিকশানটা করছি, এই প্রেডিকশানটা আগেও করছি, সেটা মনে হচ্ছে কারেক্ট হইতে যাচ্ছে। এবং আই মেড দ্যাট প্রেডিকশন উইথ ডিসবিলিফ, আমি নিজে বিশ্বাস করি নাই, দেখতেছি সেটাই হইতে যাচ্ছে। তো যে পয়েন্টটা অনেকবার আলোচনা করছি যে এই নির্বাচনটা খুব সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হইতে যাচ্ছে, ইন দ্যাট সেন্স যে আসনগুলো খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড হবে, আগের মতো হবে না এমন যে 96% আসন জিতে নৌকা মার্কা সরকার গঠন করতেছে নর্থ কোরিয়া সরকার মতো। এবার যেহেতু প্রচুর শক্তিশালী ডামি প্রার্থী, শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী অ্যালাউ করতেছে, সুতরাং ভোট ভাগ হয়ে যাবে এবং সম্ভবত 80% সিট পাবে নৌকা। তো আমি প্রেডিকশন করছিলাম যে 80% নিজেরই কানে শুনতে বিশ্বাস হচ্ছিলো না, আমি বলছি যে 80 অথবা 90, এখন মনে হচ্ছে যেমনই হবে 70-80% ভোটই পাবে, সিটি পাবে হচ্ছে নৌকা, এবং তাতে করে খুব সুন্দর একটা ফলাফল হবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 225টা সিটের মধ্যে 170-72টা সিট হচ্ছে নৌকা মার্কা জিতছে, মানে 60% আসন জিতছে। তো এটা হইতেছে একটা রিপোর্ট, আরেকটা রিপোর্টে দেখলাম অলরেডি 300 আসনের মধ্যে 200 আসন জিতে গেছে আওয়ামী লীগ। সো দ্যাট ইজ কত, 300-200, আপনারা যদি 3 ভাগের 2 ভাগ আর কি, মানে বেসিক্যালি 66%। সো এই হারে আগাইলে মনে হচ্ছে 70-80% আসন পাবে শেষ পর্যন্ত নৌকা মার্কা, যেটা খুবই সুন্দর একটা রেজাল্ট হবে। এবং যেটা আমি প্রেডিক্ট করছি যে, এবং এটা প্রেডিক্ট করে গালিও খেয়েছি, আমি একটা এপিসোডে যখন এরকম আলোচনা করছি যে নির্বাচনের রেজাল্টটা খুব সুন্দর ইভেনলি ডিস্ট্রিবিউটেড হইতে যাচ্ছে এবং এতে করে আন্তর্জাতিক বিশ্বের জন্য ইজি হবে জিনিসটা, কনভিনিয়েন্ট হবে এই নির্বাচনকে রেকগনাইজ করা যে একতরফা রেজাল্ট হয় নাই, তখন আমার মনে আছে একজন প্রচণ্ড গালাগালি করছিলেন এসে আমার ইয়ের নিচে যে জায়গা, সেটাই হইতে যাচ্ছে, আপনারা যত খুশি ইচ্ছা গালাগালি করতে থাকেন আর মন কলা খাইতে থাকেন, হু কেয়ার্স। এখন আগামীকালকে আমরা জানতে পারবো কনফার্ম ফাইনাল রেজাল্ট কী হইতে যাচ্ছে, বোঝা হয়ে গেছে। নাও আমি কিউরিয়াস টু ফাইন্ড আউট যে কারা কত দ্রুত গতিতে হইতেছে রেকগনাইজ করে এই সরকারকে, এবং ইন্ডিয়া চায়না রাশিয়া দৌড়ে করে ফেলবে, ওয়েস্টার্ন কারা করে, কয়জন করে, কত দ্রুত করে, ওইটা আমি দেখার জন্য অপেক্ষা আছি। আমেরিকা, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমেরিকাকে হয়তো একটু সময় নেবে, কারণ আমেরিকা একটু দৌড়ঝাঁপ করছে না, এখন খারাপ দেখা যাবে, এই জন্য একটু মুখ রক্ষা করার জন্যে হয় সরাসরি কনগ্রেচুলেট করবে না। আমার আমার হাইপোথিসিস হচ্ছে সরাসরি কনগ্রেচুলেট করবে না, আগেরবার যেরকম বেহায়ের মতো করে করছে, আগেরবারও দৌড়ঝাঁপ করছে কিন্তু বেহায়ের মতো কনগ্রেচুলেট করছে সাথে সাথে, এবার যেহেতু স্যাংশন দিছে আরেকটু মোর প্রোঅ্যাক্টিভনেস দেখাইছে, এবার অতটা নির্লজ্জের মতো লাভ দিয়ে কনগ্রেচুলেট করবে না। আমার ধারণা যেটা হবে যে হয়তো কনগ্রেচুলেট নাও করতে পারে কিন্তু আলটিমেটলি কাজ করে যাবে, হয়তো অফিসিয়ালি রেকগনাইজ না করলেও কাজ করে যাবে, হয়তো অ্যাট সাম পয়েন্ট অফিসিয়ালি রেকগনাইজ করবেও। সো আমি কিউরিয়াস টু সি যে আমেরিকা মানে স্যাংশন ট্যাংশন দিবে বলে মনে হয় না, কিন্তু কনগ্রেচুলেট করে কিনা এবং ওয়েস্টার্ন দেশগুলো করে কিনা এবং কারা কারা করে কত দ্রুত করে, এটা জাস্ট আমি দেখার জন্যে একটু কিউরিয়াস অপেক্ষা করতেছি আর কি।